আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার শরীরটা এখনো ভালো হয় নাই পুরোপুরি, আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পেরেছো। আসলে আজকাল হয় কি, শরীর একটু খারাপ হলে ভয় লাগে মনের মধ্যে যে কোভিড হয়ে গেল কিনা, সেজন্য তাড়াতাড়ি আমি টেস্ট করালাম। তো টেস্ট গত রাত্রে আলহামদুলিল্লাহ নেগেটিভ এসেছে, এতদিন একটু ভয়েই ছিলাম আমি। তো এখন যাই হোক, এখন অনেকটা একটু রিলিফ যে আমার কোভিড হয় নাই। আমার এই সময়টা সব সময় ঠান্ডা লাগে, কারণ সিজনটা কিন্তু এই বছর হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। যেহেতু আমার অ্যাজমা আছে, আমার সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। তো সেইটাই হয়েছে এবার আর কি। যাই হোক, এখন ভালোর দিকে অনেকটা। অনেক দিন বাগানে আসি নাই, আজকে বাগানে আসলাম। বাগানে এসে অনেক কিছুই চেঞ্জ দেখলাম, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ছোট্ট একটা রেসিপিও শেয়ার করব। আর আমার এই ভাঙ্গা গলা নিয়ে তোমাদের সাথে কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। এই আমার বড় গাছে সব পাতা লাল লাল হয়ে যাচ্ছে, এগুলি এখন পড়ে যাবে, আর পড়ে যাচ্ছে অবশ্য। আর এই গাছে একটা ফল হয় কঙ্কার বলে, এইটা ফলটা আমি দেখাচ্ছি তোমাদের। যে দেখো, এই যে এইটা হয়, এই যে কাটা কাটা থাকে কিন্তু, এটা এই যে এটা হলো ফল, ফলটা অনেক কাটা কাটা, তারপরে ফলের ভিতরে একটা বাদামের মতো থাকে, দেখাচ্ছি দেখো। এই যে এই বাদামগুলি হয়, আর এগুলি বাগানে আমার ভরে গেছে দেখো। এই যে টপ টপ করে পড়তে থাকে, মনে হয় আম পড়ে, যেরকম আওয়াজ হয় না আমাদের দেশে, ওরকম আওয়াজ হয়। আর এই যে বাদামগুলো, এগুলো কিন্তু কাঠবিড়ালি এসে আমার বাগান থেকে সব নিয়ে লুকাতে থাকে। দেখো পাতা পড়ে কি হচ্ছে। তোমাদের ভাইয়া দুদিন আগেই সব ক্লিন করেছে, তো আমি বলেছি যে এখন ক্লিন করা দরকার নাই, আরও অনেক পুরো স্টের মতো পাতা পড়ে যাচ্ছে। কিন্তু তো কাঠবিড়ালি এসে করে কি, এই বাদামগুলি পুরা বাগানে আমার বা ফুলের টাবে লুকিয়ে রাখে ওরা। ওরা শীতের জন্য এগুলি করে, কাঠবিড়ালি খাবার খোঁজে এই সময়টা। তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার, যখন অনেক ছোট ছিলাম, আমের দিনে যখন মামার বাড়িতে যেতাম, জ্বর হলে এরকম টপ টপ করে বাদামগুলি আম পড়ে। আমাদের ভাইয়া চেয়ার টেবিল ছিল সব সরিয়ে ফেলেছে, আর কয়েকটা আমি বলছি সব উঠিও না, কারণ সব উঠালে কিন্তু খারাপ লাগে হঠাৎ করে। তো দুই একটা রেখেছে, ওইগুলি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। এখানে কি অবস্থা, পাতা পড়ে মচ মচ আওয়াজটা না আমার খুবই ভালো লাগে এরকম পাতার উপরে হাঁটতে। দেখো আমি এরকম হাঁটি, তোমাদের ভাইয়া বলে তুমি আসলেই পাগল। আমার মনে হয় এগুলি জমিয়ে যদি বাইরে একটা চুলা থাকতো, চুলার মধ্যে রান্না করতাম। তোমার ভাইয়া, তোমাদের ভাইয়া বলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তুমি যদি এগুলি করো। তো এখন ঘরে চলে যাই, ঘরে যেয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলো। আমি আজকে শর্টকাট করে বিরিয়ানি রান্না করে ফেলবো, কারণ যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না, সেজন্য অত টাইম নিয়ে বিরিয়ানিটা করব না, শর্টকাট করে করব। যারা কোনোদিন বিরিয়ানি করে নাই তারাও করতে পারবে, আবার অনেক ব্যাচেলাররাও কিন্তু করতে পারবে। আসলে এখন তো প্যাকেট পাওয়া যায়, আমি জানি বিরিয়ানির মশলা দিয়ে অনেকে করে, কিন্তু পুরা বিরিয়ানির মশলাটা দিলে আমার কাছে মনে হয় ওই বিরিয়ানিটা অত টেস্ট হয় না। ঘরের থেকে যদি কিছু মশলা দেওয়া যায় আর বিরিয়ানি পাউডার অ্যাড করা যায়, সেইটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি দেখাচ্ছি রেসিপিটা, আমি কি বিরিয়ানি করব, গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। এ সময় না সিম্পলভাবে তরকারি রান্না করলে বা যাই রান্না করো অনেক টেস্টি হয়ে যায়। তো এই বিরিয়ানিটা আমি যত সিম্পলভাবে পারি করব আজকে, অত আমার এনার্জি নাই যে ট্রেডিশনাল বিরিয়ানি করব। এবং তোমরা হয়তো বলতে পারো যে এই বিরিয়ানি তো মজা হবে না, তোমরা একবার করে দেখো তারপরে বলো আমাকে। আচ্ছা, এখানে আমি দুটা পেঁয়াজ বড় বড় করে নিয়েছি, আমি কোনো টুকরা করি নি, কারণ গরুর মাংস এটা কিন্তু রান্না হবে বেশ অনেকক্ষণ, রান্না হতে হতে এগুলি কেটে এগুলি গলে যাবে। আর এখানে 1 কেজির মতো আছে, 1 কেজির একটু উপরে আছে আমার গরুর মাংস, যেহেতু হাড্ডিও আছে একটু উপর বেশি হবে হয়তো। আর মশলাগুলি আমি ঘরের মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে হলো জিরা পাউডার আছে দুটা, 2 চামচ আর কি টেবিল চামচে। ধনিয়া 1.5 চামচ দিচ্ছি, ধনিয়া আমি বেশি খাই না, খুবই কম খাই। আর একটু মরিচ দিলাম, যেহেতু গরু একটু মরিচ না দিলে ভালো লাগে না, বেশি দিচ্ছি না, অল্প।
আর এখানে আদা রসুনের কিউব দিচ্ছি, তো একটা কিউব তো 1 চামচ করে দুটো কিউব দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে কড়াইতে বিরিয়ানি মশলা, এটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর তা না হলে তোমাদের ঘরে যদি কেনা থাকে বিরিয়ানি মশলা, ওইটা দিতে পারো। তো এইটা আমি 4 চামচ দিব, যেহেতু এখানে আমার অনেকখানি মাংস, 4 চামচ দিতে হবে আমার। আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলাটা যদি একবার করে রাখো, তোমরা কিন্তু বছর খানেক রেখে দিতে পারবে। আর এখন আমি দিয়ে দিব অ্যালমন্ড পাউডার, কাঠবাদামের পাউডার আর কি। এটা করে নিতে পারো বা পেস্ট করে দিতে পারো তোমরা, আমাদের এখানে পাউডারটা পাওয়া যায়, সেজন্য আমি পাউডারটাই দিয়ে দিচ্ছি 2 চামচ। আর যদি হ্যাঁ, বাদামে যদি কারো অ্যালার্জি থাকে তখন অবশ্যই তোমরা দিবে না, একটু জেনে নিবে যে কারো বাদামের অ্যালার্জি আছে কিনা। মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ফ্রেশ মিল্ক দিতে পারো। মিল্ক পাউডারটা দিলে খুব একটু ক্রিমি ক্রিমি টেস্ট হয়, খেতে ভালো লাগে। এখানে আমি 1.5 চামচের মতো দিলাম, আমি আসলে মাংস ওরকম ভাবে করছি না। আর এখন দিয়ে দিব হলো দই, 4 চামচের মতো দই দিয়ে দিব। আর এখানে আমি টেবিল চামচে 2 চামচের গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম। আমি সবসময় পাউডার ইউজ করি, কারণ আমার কাছে আস্তটা দিলেও যে মুখের মধ্যে লাগে এটা ভালো লাগে না। লবণ তো অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে, আমি আমার টেস্টে দিয়ে দিচ্ছি লবণ, লাগলাবার পরে অ্যাড করব। আর এখন তেল দিয়ে দিব, নর্মাল যে তেল, ওই তেল। নয়তো তোমরা বলতে পারো যে আপু বিরিয়ানি তো তেল দিয়ে ভালো লাগে না, আসলে এইটা আমাদের অভ্যাস, যেহেতু আমরা ঘি ঘি খেয়ে খেয়ে অভ্যাস, আমাদের কাছে ঘি ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু ঘি খেতে চায় না, কারণ ঘির যে একটা গন্ধ ওরা এটা পছন্দ করে না, আর ঘিটা ওরা বলে অনেক ফ্যাটেনি। ঘি দিয়ে করি না তা না, ঘি দিয়েও বিরিয়ানি অনেক সময় করি, কারণ শেষের দিকে একটু ঘি দিলে অবশ্যই ভালো লাগে। এখন আমি পুরাটা মাখিয়ে নিলাম, আর ম্যারিনেশন করে রাখতে হবে না, আমি মাখিয়ে এটা সোজা চুলায় দিয়ে দিব। বিরিয়ানির মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, এটা 1 ঘন্টা আমি এরকম ভাবেই রাখবো, 1 ঘন্টা মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যাবো আর কি। আর আমি কিন্তু এটা কাচ্চি বিরিয়ানি করছি না, এটা নর্মাল বিরিয়ানি করছি। আর আমি যখন কাচ্চি বিরিয়ানি করি, কাচ্চি বিরিয়ানির যেরকম ভাবে করে ওরকম ভাবেই করি, এইটা শর্টকাট বিরিয়ানি। আমার যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তাড়াহুড়া করে, বা বাসা কোনো গেস্ট আসলো পট করে, তখন এটা আমি রান্না করে ফেলি আর কি। তো এইটা হতে থাক, তারপর আমি কি করি দেখাবো। তো এইখানে আমি 1/2 কেজি বাসমতি চাল ভিজিয়ে ফেললাম। আমি বিরিয়ানি করার আগে বা ভাত রান্না করার আগে সব সময় 1/2 ঘন্টা আগে চালটা ভিজায় রাখি, তাহলে হয় কি চালের দানাগুলি অনেক লম্বা লম্বা হয়। আলুটা ভেজে নিব, কারণ বিরিয়ানি আমার আলু ছাড়া ভালো লাগে না, অল্প কয়েকটা দিব। এইখানে আমি আলুটা কেটে নিয়েছি, আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে দিব। আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করি না খাবারে, কারণ আর্টিফিশিয়াল কালার কিন্তু শরীরের জন্য ভালো না। আমি একটা পাতিলার মধ্যে পানি দিয়ে দিলাম আন্দাজ মতো, এইটাতে আমি চালটাকে 80% কুক করে নিব। আর পানিটা দিতে হবে এরকম ভাবে যাতে চালটার উপরে পানি আসে, তা না হলে কিন্তু ভালো মতো চালটা হবে না। আর 80% কীভাবে কুক হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো পানিটা ফুটে গেছে, আমি চালগুলো দিয়ে দিব। চালগুলি দিয়ে আমি ঠিক 8 মিনিট চালগুলি পাতিলের মধ্যে রাখবো। 8 মিনিটের মধ্যে এগুলি কিন্তু 80% রান্না হয়ে যাবে, ডিপেন্ড করে তোমাদের চুলার উপরে। আসলে আমারটা 80% 8 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ, যদি না হয় তাহলে 1 মিনিট রাখতে পারো তোমরা, কিন্তু এর চেয়ে বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে যখন বিরিয়ানিটা সেট করবে, বিরিয়ানিটা আবার রান্না করতে দিবে, তখন কিন্তু একদম নরম হয়ে যাবে। বিরিয়ানি বেশি নরম হলে ভালো লাগে না, পোলাও বিরিয়ানি কিন্তু নরম হলে ভালো লাগে না, খিচুড়ি নরম হলে ভালো লাগে। 8 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু আগুনটা কমাই নাই, আগুনটা কিন্তু জোরেই ছিল। আগুনটা যদি কমানো থাকে তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, ভালো মতো রান্না হবে না। তো এখন দেখো চালগুলো পোড়া মতো কিন্তু ট্রান্সপারেন্ট হয় নাই, ভিতরে একটুখানি সাদা সাদা আছে, তার মানে এটা 80% কুক এখন হয়ে গেছে। কিন্তু এর চেয়ে বেশি যদি আমি রাখি তাহলে এটা পোড়া মতো কুক হয়ে যাবে। এখন এইটার আমি মাড়টা গালিয়ে নিব। তো আমার মাংসটা দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এইটারও চুলাটা অফ করে দেবো, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এখন এটাকে অফ করে আমি সেট করতে যাচ্ছি।
তো আমি ভাত দিয়ে দিচ্ছি পুরা নিচে যাতে ভালোভাবে কভার হয় এরকম ভাবে। এখন আমি পুরা মাংসটা যেতে ঢেলে দেব এরকম ভাবে, জল টল যা আছে সব সহ ঢেলে দিলাম। আলু যে করেছিলাম এগুলি দিয়ে দিব, আলু যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলি দিয়ে দিব উপরে। আমার কাছে আলু ছাড়া একদম বিরিয়ানি ভালো লাগে না, যদিও এটা শর্টকাট বিরিয়ানি কিন্তু কিছু কিছু জিনিস না দিলে কিন্তু এগুলি বিরিয়ানি হয় না। আচ্ছা, এটাতে আমি দুধের মধ্যে আমি স্যাফরন রেখে দিয়েছিলাম, এটা কিছুটা ঢেলে দিব। স্যাফরন না দিলে কিন্তু বিরিয়ানির গন্ধ হয় না বা সুন্দর হয় না বিরিয়ানিটা। কালার তো আমি বলছি আগে দেই না। এখন আমি এটার উপরে ভাজা পেঁয়াজ দিয়ে দিব, আর ভাজা পেঁয়াজও কিন্তু পার্ট অফ বিরিয়ানির বিরিয়ানি। ভাজা পেঁয়াজ না দিলে বিরিয়ানি কখনো সুন্দর গন্ধটা হবে না। গোলাপ জল দিয়ে দিব কিছুটা, আমি আন্তাজ মতো দিচ্ছি। আসলে এখানে টেবিল চামচের এক চামচ দিলেই হবে, আমার আন্তাজ আমি দিচ্ছি, ওই গন্ধটা হয় না। আর এখন দিয়ে দিব কেওড়া, আমি দুইটাই দিই অল্প অল্প করে, তাহলে একটু সুন্দর গন্ধ হয় বিরিয়ানিটা। দিয়ে তারপর স্যাফরন আর মিল্কটা যে ছিল ওইটাও বাকিটা দিয়ে দিব এরকম ভাবে। স্যাফরন বেশি দেওয়া দরকার নাই, কারণ যদি ভালো স্যাফরন হয় অল্প একটু দিলেই কিন্তু অনেক হয়ে যায়, আর যেগুলি হয় না তার মানে এগুলি আসল স্যাফরন না। তো আমি আবার ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি উপরে, আমি বিরিয়ানিতে অনেক ভাজা পেঁয়াজ ইউজ করি মনে হয়। আর এখন আরেকটু রোজ ওয়াটার দিয়ে দিব উপরে। আর এখন যেটা করব, একটা ফয়েল পেপার উপরে দিয়ে দিব ভালো মতো, দিয়ে ঢাকনা দিয়ে দিব একদম টাইটভাবে, যাতে ভালোভাবে এটা দমে যায়। এইটা এখন তোমরা চাইলে ওভেনেও দিতে পারো আর চুলাতেও দিতে পারো। আমি এটাকে ওভেনে দিয়ে দিব, ওভেনে আমি আধা ঘন্টা দিব, তোমরা চুলাতেও আধা ঘন্টা রাখতে পারো। ডিপেন্ড করবে আসলে তোমাদের চুলা কীরকম আর তোমাদের ওভেন কীরকম। আমি আধা ঘন্টা পরে এটা নামাবো। চুলা তো অবশ্যই এটা একদম লো টেম্পারেচারে দিতে হবে, যখন ধোঁয়া বেরোতে থাকবে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে বিরিয়ানির, তার মানে বিরিয়ানি কিন্তু রেডি। 20 মিনিট পরে আমি বিরিয়ানিটা বের করলাম, বের করে এটাকে এখন আমি মিক্স করে দিব, ওভেনে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন তোমাদের ভাইয়া দেখো অনেকটা প্রেশার করে ফেলেছে, আরো করছে, ওই পিছনে আছে, পিছনে করছে আর কি। এরকম ভাবেই আমাদের কয়েকবার করতে হয়, পুরো নভেম্বর পর্যন্ত কিন্তু এরকম প্রেশার করতে হবে, কারণ বুঝতেই পারো এত বড় গাছ কত পাতা পড়ে। তো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিব। আর তোমরা অবশ্যই যারা নতুন আর কি বিরিয়ানি কোনোদিন করো নাই, বা ব্যাচেলার ভাইয়ারা যারা আছো তোমরা ট্রাই করো, ইনশাল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট হবে। যদিও শর্টকাট ভাবে করেছি কিন্তু এটা কিন্তু টেস্ট কোনো রকম কম হবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।